বিসমিল্লাহিরহমানুররহিম মেডিসিন গ্যালারি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শককে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। আশা করি সকল বন্ধুরা ভালো আছেন। বন্ধুরা আমিও ভালো আছি আপনাদের দয়ায়। বন্ধুরা আমি আজকে কথা বলবো বন্ধুরা নেলি কফ। বন্ধুরা এটা হচ্ছে একটা শরবত এজাজ। বন্ধুরা এটা হচ্ছে একটা নিউ লাইফ কোম্পানি লিমিটেড প্রোডাক্ট। বন্ধুরা বন্ধুরা এটা হচ্ছে মূলত একটা ইউনিয়নি প্রোডাক্ট। বন্ধুরা যে দেখতে পাচ্ছেন বন্ধুরা নেলি কফ এজাজ শরবত। বন্ধু এটা হচ্ছে একটা নিউ লাইফ কোম্পানি প্রোডাক্ট। বন্ধুরা এটা হচ্ছে বন্ধুরা 100 মিলি সিরাপ আপনার সিরাপ থাকে। তো বন্ধু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত বন্ধু দেখতে পাচ্ছেন আপনার কার্যকারিতা লেখা আছে শুকনো কাশি, বুকে কফ জমা ও সর্দিতে ফলপ্রদ। তারপর দেখতে পাচ্ছেন বন্ধুরা এটার আপনার বর্তমান বাজার মূল্য হচ্ছে বন্ধুরা 65 টাকা। তো বন্ধুরা আপনার অবশ্যই যে কোনো মেডিসিন ক্রয় করার আগে মেডিসিন এক্সপায়ারি ডেট থেকে কিনে নেবেন, নতুবা প্রতারিত হতে পারেন। বন্ধুরা এই দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা হচ্ছে বন্ধুরা আপনাদের এই দেখতে পাচ্ছেন বন্ধুরা ইউনানি প্রোডাক্ট। বন্ধুরা বন্ধুরা এই নেলি কফটা মূলত কী কাজ ব্যবহৃত হয় এখন আমি জানাবো আপনাদেরকে বিস্তারিত। তো বন্ধুরা তার আগে বন্ধুরা আপনারা যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে দেবেন। বন্ধুরা যেসব মা বাবা ও ভাই ও বোনেদের দেখা গেছে যে সর্দি থাকে, তারপরে হঠাৎ করে দেখা যায় সর্দি আসে বা অ্যালার্জি প্রবলেম আছে, ঠান্ডা কাশি জনিত সমস্যা আছে, মানে এক কথা হচ্ছে যেসব মা বাবা ভাই বোনদের অ্যালার্জির জনিত সমস্যা আছে থাকার কারণে দেখা গেছে নাক দিয়ে পানি পড়ে অনর্গল, তারপর দেখে চোখ মুখ লাল হয়ে যায়, তারপর দেখা গেছে যে আপনার মাথা ব্যথা করে, মানে সারা শরীর দেখা যায় ঠান্ডার কারণে সর্দি কাশির কারণে সারা শরীর ব্যথা হয়ে গেছে, একদম আপনার মুখ দিয়ে দেখা গেছে যে আপনাদের বিজুল বিজুল কফের মতো আসে, আবার নাক দিয়ে পানি পড়তেই পড়তে থাকে এবং নাক মুখ লাল হয়ে যায়। এই তীব্র যাদের এই সমস্যাগুলো আছে তাদের বন্ধু দেখতে পাচ্ছেন যে এই হোমিওপ্যাথিক যে ওষুধটা আপনার হোমিওপ্যাথিক দোকানে পেয়ে যাবেন এই নেলি কফ। বন্ধুরা শরবত এজাজ বন্ধু এটা যদি আপনারা সেবন করেন তাহলে দেখবেন যে আপনাদের বুকে যে আপনাদের যে অ্যালার্জিজনিত যে ঠান্ডা সর্দি কাশি এবং হচ্ছে গিয়ে আপনাদের এই যে যে তীব্র যে একটা আপনাদের মাথা ব্যথা করে, পানি পড়তে থাকে, মুখ টুক একদম লাল হয়ে যায়, চোখ মুখ একদম লাল হয়ে গেছে, কথাটা বলা যায় না, আমার খুব মানে আপনাদের খুবই সমস্যা হচ্ছে। তো বন্ধুরা আপনারা যদি মেডিসিন গ্রহণ করেন তো মেডিসিন গ্রহণ করার তার থেকে সবচেয়ে বেশি ফলাফল হবে এই নেলি কফ যদি আপনারা সেবন করেন। তারা দেখবেন যে আপনারা যদি একটা দিন যদি আপনারা খান মোটামুটি আপনাদের 2 বেলা করে সকাল আর রাত্রে বেলা খেতে হয়, তবে বন্ধুরা অবশ্যই আপনারা যে কোনো মেডিসিন সেবন করার আগে অবশ্যই একজন চিকিৎসক ডাক্তারের পরামর্শ নেবেন, কারণ এটি যেহেতু একটা হামদাত এর আপনাদের হামদাতের দোকানে পাবেন। এটা হচ্ছে একটা ইউনানি প্রোডাক্ট, হোমিওপ্যাথিক দোকান আপনারা পেয়ে যাবেন এই 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 সিরাপটি। তো হোমিওপ্যাথিক ডাক্তার আপনাকে দেখে আপনাকে মেডিসিন সেবন করতে বলবেন এবং আপনাকে ডোজ নির্ধারণ করে দেবেন। আর বন্ধুরা এই ইউনানি প্রোডাক্ট শরীরেতে এবং ক্ষতি হয় না। তারপরও বন্ধুরা অবশ্যই আপনারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাবেন, নতুবা খাবেন না। তো বন্ধুরা নীলি কফটা যদি আপনারা সেবন করেন তাহলে দেখবেন আপনাদের সর্দি কাশি এবং আপনার অ্যালার্জি এবং অ্যাজমা জাতীয় যে সমস্যাগুলো আছে আপনারা খুব দ্রুত দেখবেন এই সর্দি থেকে আপনারা খুবই ভালো ফলাফল পাবেন এবং এটা খুব ভালো কাজ করে। বন্ধুরা বন্ধুরা এটা হচ্ছে সুগার ফ্রি, এটাতে আপনারা সুগার নেই, ঠিক আছে বন্ধুরা। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই নেলি কফ, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এই নেলি কফ, এটা খুব সুন্দর একটা বক্স এবং দেখতে পাচ্ছেন বিস্তারিত এখানে দেওয়া আছে। আর সব কিছু উপরে বন্ধু একটা কথা বলবো আমি যে নেলি কফ আপনারা অবশ্যই সেবন করার আগে আপনারা অবশ্যই একজন হোমিওপ্যাথিক ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন, নতুবা সেবন করবেন না, কারণ শরীরে সমস্যা হয়ে যেতেই পারে। তো বন্ধুরা অবশ্যই যে কোনো মেডিসিন সেবন করার আগে আপনারা অবশ্যই একজন হোমিওপ্যাথিক ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করবেন, কারণ বন্ধুরা এটি হচ্ছে হোমিওপ্যাথিক একটি মেডিসিন। তো বন্ধুরা ঠান্ডা কাশি এবং হচ্ছে অ্যাজমা চুলকানি এই তীব্রতার সমস্যার কারণে আপনারা নেলি কফটা আপনারা বন্ধু এক মানে নেলি কফটা নির্দ্বিধায় আপনারা খেয়ে দেখতে পারেন, খুবই ভালো ফলাফল পাবেন। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানে শেষ করে দিচ্ছি, আসসালামু আলাইকুম।